हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आशा करी सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। तो जे जेखान थेके आमार भिडियोटा देखछो तोमादेर सबाइके एमजी फैमिलीते अनेक भालोबासा आर अनेक स्वागत। तो आजकेर भिडियोटा आमि एखन थेके शुरू करछि, एखन बाजे बेला एकटा आर आमार आजके माने कि बोलबो तोमादेरके जे सारा घर तो उटके निएछि, माने उटके निएछि बुझते पारछो तो आमादेर भाषाय जाके बोले आर कि ओलट पालट करे निएछि। माने आज के अनेक किछुई परिष्कार करछि, झुलटुलगुलो परिष्कार करछि, तारपर जामा कपड़ो कास्ते निएछि। रोद्दुर झलमल करछे देखे आज के आर थाकते पारछि ना, तो जामा कपड़ कास्ते निएछि प्लस आबार घरबाड़ी उठके निएछि। तो एखन एइगुलो सब परिष्कार परिच्छन्न करबो, चारिदिके समस्त किछु छड़ानो, रान्नाओ एखनो पर्यन्त होइनि। सकाल थेके उठे एइ करछिलाम, आर गाए ना झुलटुल लागले ना केमन चुलकाय, मने हय ना कखन स्नान करबो। आर काज करते करते मानुषे घेमे जाय, घेमे गेले झुलগুলো লাগলে চুলকা, মানে এখন গার মধ্যে ঘিন ঘিন করছে, মনে হচ্ছে কখন স্নান করব। তো চলো আজকের ব্লগটা তো এখন এখান থেকে শুরু করলাম, আর সকাল থেকে তোমাদের এই কাজগুলো আর কি শেয়ার করব বলো। তো সবাই তো এখন কাজকর্মেই ব্যস্ত আছো, তো সবাই যে কাজ করছে আমিও সেই কাজগুলোই করছি আর কি। সেই জন্য আর আজকে কাজকর্মগুলো তেমন একটা শেয়ার করিনি। তো এখন থেকে তোমাদের সঙ্গে বাকি একটুখানি শেয়ার করব, তো দেখতে থাকো, তোমরা আশা করছি ভালো লাগবে। এখানটায় দেখো একটা বেনারসি গড়াগড়ি খাচ্ছে মাটিতে, দেখতে পাচ্ছ তো? এই শাড়িটা অনেক দিনের, অনেক দিনের শাড়ি এটা। তো ভাবছি একজনকে কাউকে দিয়ে দেবো, একদম নতুন রয়েছে, আর এখন না ভালো লাগে না এইগুলো পরতে। তো ভাবছি কাউকে দিয়ে দেবো, নাকি হলো কেচে ধুয়ে, কেচে তো ধুয়ে রাখি, তারপরে দেখা যাক কী হয়। এই দেখো ঘর বাড়ির অবস্থা, দেখো সব উঠকে নিয়েছি আস্তে আস্তে, এইটুকু গোছানো হয়েছে, এই যে এখানটা এইটুকু গুছিয়েছি, এখন বাদ বাকি প্রচুর কাজ রয়েছে। এমন কোনো বাঙালি নেই যে তোমার পুজোর আগে ঘর বাড়ি পরিষ্কার করে না, তো আমিও তার মধ্যে একজন। আর এমনিতেও তো মাঝে সাঝে ঘর বাড়ি পরিষ্কার করেই থাকি, তো তবে পুজোর আগে কিন্তু আরও ডিপ ক্লিনভাবে পরিষ্কার করি। আর পুজোর এখনও বেশ কয়েকটা দিন বাকি আছে, তবুও আমি ভাবলাম যে আগে থাকতে একটা একটা করে যদি আমি পরিষ্কার করি ঘর, তাহলে আমার পুজোর আগের মধ্যেই সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, ক্লিন হয়ে যাবে। আর পুজোর সময়টায় আমাকে আর তাহলে বেশি কষ্ট করতে হবে না, বেশি খাটতে হবে না। পুজোর আগেও তো কটা দিন আমাদের হাতে রাখতে হবে বলো, কারণ পুজোর আগে কটা দিন তো নিজেদের জন্যও একটু যত্ন নিতে হবে, নিজেদেরকেও একটু মানে ফিটফাট করতে হবে। তো তার জন্যই আমি প্রত্যেক দিনই একটা করে ঘর কি একটা করে জায়গা ডিপ ক্লিন করে ফেলছি। তো আজকেও যেমন যথারীতি লেগে পড়েছে, আর আমাদের মেয়েদের তো বলো কোনো দিনই ছুটি নেই, একটা দিনও আমাদের ছুটি নেই। তো পুজোর সময়তে তো আরও ছুটি নেই, কারণ পুজোর সময়তে সবার বায়না কিন্তু আরও বেশি, খাওয়া দাওয়ার দিক দিয়ে বলো সব দিক দিয়ে। তো আমি সব কাজগুলো যদি মোটামুটিভাবে গুছিয়ে রাখতে পারি, তাহলে পুজোর সময় একটু সময় হাতে পেয়ে যাব। তো পুজোর সময় সবারই ইচ্ছা করে একটু ঘুরতে বেড়াতে, আনন্দ ফুর্তি করতে, মজা করে দিন পাঁচটা দিন সারা বছর অপেক্ষা করার পরে ওই পাঁচটা দিন কাটাতে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মোটামুটি কাজ হয়ে গেছে অনেকটাই। তো চলো বাকি কাজটাও সারতে লাগি। কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর আমি এই কাজগুলো করতে করতেই কিন্তু রান্নাটাও সেরে নিচ্ছি। তো তেল দিয়ে এখানে পাবদা মাছ নিয়ে এসে পাবদা মাছ কটা ভেজে নিলাম। সর্ষে আর ধনে পাতা বাটা দিয়ে দেখো পাবদা মাছটা রান্না করেছি। সে তো তার একটা কাজ, না সবাই মিলে করি কাজ, আর পরের লাইনটা জানি না, নাহি ভয় নাহি লাজ। হ্যাঁ যাই হোক, সবাই মিলে যে যাত্রা তারপরে সে সেটা না করলে তো পরিষ্কার থাকবে না। সব কাজ যদি আমার একজনই করে তাহলে তো আর হয় না। কাল তুই সব কাজ করিস তাই তো? আজকে খুব ভালো লাগছে জানো তো, আর আজকে সারাদিন মানে অনেকটা কষ্ট করেছি তো আর পারছিলাম না। ওদের দুইজনকে খেতে দিয়েছি ভোকে আর ভোর বাবাকে, দিয়ে আমি বসেছিলাম, আমিও খাইনি, কষ্ট হচ্ছিলো, খেতে ইচ্ছা করছিলো না, ভাবলাম যে এখন আর খাবো না। আর রোদ্দুরটা উঠেছে দেখো কি সুন্দর, আর এই পড়তি রোদ্দুরটা না দুটো আড়াইটার সময় এই জানলা দিয়ে আমাদের এইখানটা পড়ে, খুব ভালো লাগে, শীতকালে খুব ভালো লাগবে এখানটা বসে ভাত খেতে। কিন্তু ভালো লাগছে তোমাদেরকে বললাম, তার মানে কেন বলছি শোনো,
অনেক দিন পর এত ভালো লাগছে, যাক একটা দিনের জন্য হলে, একটু সময়ের জন্য হলেও আমার এত ভালো লেগেছে যে ভো একটা প্রতিবাদজনক কথা বলেছে আমার পক্ষ হয়ে। এটা যে আমার জীবনের সত্যি, সে আর কোনোদিন বলুক আর না বলুক সেটা হলো পরের কথা, কোনোদিন বলবে কি না জানিও না। আর আজকেও যে ও বললো এটাও বল, মানে এখন যে বলবে এটাও আমি জানতাম না। তবে ভালোই লাগলো বলো, সংসারে যদি কেউ কিছু তোমার সম্পর্কে যদি বলে তোমার পক্ষ নিয়ে, তখন কিন্তু সারাদিনের কষ্টটা কিন্তু একদম মিল হয়ে যায়। যাক খুব ভালো লাগলো ফোর আজকের কথাটা আমার শুনে। এই দেখো আমাদের বাড়ি থেকে এসছে, বাজে হলো তোমার 4:25, টাঙ্কু 4:25 অতিথি। দেখো টাঙ্কু কই, ওর কানটা চলে নষ্ট নষ্ট নষ্ট, চোখটাও যাবে, কানে ঘাড়ে ঘাড়েরও প্রবলেম হবে। এই টাঙ্কু আয়, পান মেরেছি, পান খাই আয়। বাবা অনেকদিন বাদে তুই এই কুর্তিটা পরলি, কি সুন্দর লাগছে পরেছিস। কিছু এ কি, এতে হাওয়াই লাগে না দিদি, তা তুই ফ্যানটা ছাড়িস না কেন? ছাড়তে অসুবিধা লাগলে ছাড়তাম, অসুবিধা লাগছিল না, নিরিবিলি শুয়ে থাকি তো অসুবিধা লাগে না। আমি ভাত খেলাম, একটু ভাত ঘুম দিলাম, বাবা 5-10 মিনিট 10-15 না তা তোর। সারাদিন কাজ করার পরে সন্ধ্যাবেলা একটা বিরাট আনন্দ, দেখতেই তো পেলে বোন এসছে, তো বিরাট আনন্দটা বটেই তো না। তোমরা আমরা যতই বলি না কেন, বাপের বাড়ির কারোর সাথে যদি প্রত্যেক দিনও দেখা হয় তাও কিন্তু ভালো লাগে। তো বোন এসছে আজকে সন্ধ্যেবেলা, বুঝতেই পারছো যে সারা সন্ধ্যেটা আজকে আমাদের গল্প গুজবে হাসি ঠান্ডায় কেটে, হাসি ঠান্ডায় না ঠাট্টায় কেটে যাবে। আর চা বানিয়েছি, আর এখানে দেখো বড় বড় টোস্ট বিস্কুট নিয়েছি, এটা হলো প্রথম রাউন্ডে। তারপরে ভোকে বলবো কিছু নিয়ে আসতে, কারণ কি বলো তো বোন কিন্তু আমাকে এখন কিছু বানাতে দেবে না ঘরে, তো কিনেই নিয়ে আসতে হবে। এখন আমরা খাবো হলো এগ রোল, রোল এই দেখো রোল কত লম্বা লম্বা, এক একটা রোল দেখো, একটা রোল খেলে পেট ভরে যাবে। দেখেছো রোল, বোন নিয়ে আসলো আর আমরা এখন বসে খাবো। লম্বা লম্বা রোল হ্যায়, সবার একই জায়গা হবে। হ্যাঁ আর 10 বছর বাদে এই ধরো হলো সবে, কেউ ধরো বলছে ইস রে চলে যাচ্ছিস, দাঁড়ান এই ছেলেটার আর কত বয়স হোক বিয়েটা দিই তারপরেই আর থাকবো। না না ছেলে একটুখানি বাচ্চা রয়েছে, ছেলেটাকে বিয়ে দিয়ে বৌমার হাতে আমি আমার দায়িত্ব তুলে দিয়ে তারপরে এসে থাকবো। মানে এখন 14-15 বছর বয়সের থেকেই বলছে যে বিয়ে দেবে, তারপর ভালো রিল্যাক্স, আর তখন বলবে 1 বছর বয়স হবে তখন। এখন 14 বছর বয়স 15-ই ধর, 1 বছর বাড়িয়েই বললাম, আর ধর 10 বছর 25 বছরে বিয়ে দিয়ে দেবে। বোন চলে যাচ্ছে, সন্ধ্যেটা ভালোই কাটলো আজকে, আর ভো স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে পাশে থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাইকে গুড নাইট, টাটা।